সুকমায় এক জওয়ানের উপর গুলি চালালো আরো এক জওয়ান। আপনাদের জানিয়ে রাখবো সুকমায় সহকর্মীদের উপর গুলি এক জওয়ানের, ঘটনায় মৃত্যু হয়েছে চার জওয়ানের। সিআরপিএফ এর 50তম ব্যাটালিয়নের এক জওয়ানের উপর অন্য জওয়ান গুলি চালায় এবং সহকর্মীদের উপর গুলি চালায় এই জওয়ান, এমনই খবর উঠে আসছে সুকমার মারাইগুড়া থানা এলাকার ঘটনা। রাজীব মণ্ডল 10 বছর আগে ভারতীয় সেনা জওয়ানে যোগদান করেন। রাজীব মণ্ডল এদিন তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া গোটা এলাকায়। পলাশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পলাশ, অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং আকস্মিক এই খবরে ভেঙে পড়েছে পরিবার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা কি বলছেন? একদমই দেখো, আজকে ভোর রাতে যে সহকর্মীর গুলিতে এই যে নদিয়ার কালীগঞ্জ থানার যে দেবগ্রামে, এই দেবগ্রামের যে রাজীব, এর কিন্তু মৃত্যু হয়েছে যেটা পরিবার সূত্রে এবং সেনা সূত্রে যেটা জানানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজীবের কফনবন্দি মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে সেনাদের পক্ষ থেকে। আমরা একটুখানি পরিবারের সঙ্গে কথা বলবো। এখানে বসে আছেন রাজীবের মা, যিনি কিন্তু এই ঘটনায় চরম ভেঙে পড়েছেন। একটু কথা বলবো, ঘটনাটা কি হয়েছিল, কখন শেষ হয়েছিল? সকালবেলায় তখন 7:30 বাজে, তখন একটা ফোন এসেছে, হিন্দিতে বাত করছিল। আমি বলছি আপনি কে বলছেন, বাংলায় বলুন। তারপরে উনি আর একজনকে ধরিয়ে দিল, বলল আমি সিআরপিএফ অফিসার অফিস থেকে বলছি, ছত্তিশগড় থেকে। আপনার স্বামী কোথায় আছে, আপনি কি রাজীব মণ্ডলের মা? আমি বললাম হ্যাঁ, আমি রাজীব মণ্ডলের মা। বললেন আপনার স্বামী কোথায় আছে? আমি বলছি স্বামী তো দোকানে আছে। বলছে আপনার স্বামীকে দেন, স্বামীর সাথে কথা বলবো। আমি বলছি আমাকে বলুন কি হয়েছে। বলছে না না, আপনাকে বলা যাবে না, আপনার স্বামীকে দিন। আমি তখন ছুটতে নিয়ে গেলাম স্বামীর দোকানের পিছনে থেকে, আবার ঘুরে চলে আসলাম। এসে তখন আমার বড় ছেলেকে ফোন করি, বড় ছেলে ব্যস্ত ছিল, তুলে নিকো। আবার মেজো ছেলেকে ছুটে এসে ফোনটা দিলাম, বললাম বাবু দেখো রাজীবের অফিস থেকে ফোন করছে। তখন দেখলো, বলল ছেলে বলল ফোনে যে কে বলছেন আপনি? বলছে আমি ছত্তিশগড়ের সিআরপিএফ অফিসে থেকে বলছি। ও বলল, ছেলে বলল বলো তাহলে কি হয়েছে ঘটনা। একেবারে শোকস্তব্ধ শুধু পরিবার নয়, এলাকার মানুষজন। আপনারা শুনছিলেন যে তার মা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন ছেলের মৃত্যু সংবাদে। ধন্যবাদ পলাশ।